দিয়েছেন। এই বাজেট এদেশের মানুষের হতাশে ক্ষুব্ধ হৃদয়ে বেদনা দীর্ঘশ্বাস। মানি স্পিকার, মানি স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে মাননীয় স্পিকার? দশ টাকায় চাল খাওয়ার স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল, তার কি স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় স্পিকার? বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগে জোর দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে কেন্দ্রের বাক্স দখল করতে গিয়ে মায়ের করে লাশ হয়ে ফিরে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেশি দূরে যাব না, আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবে, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সেটি যদি সত্যি হয় রোজার আগে ইসলামিক টিভি দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। মাননীয় স্পিকার, ধানেশ্বরী মন্দিরের প্রতিমা কাঁপছে, তার শরীরের 400 কোটি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই খাই লীগের নেতারা। মাননীয় স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন, আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। আপনি তাদের কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে জেনে কথা বলার সুযোগ না দেন তাহলে দেশের মানুষ মনে করবে আপনি মাদবান স্পিকার। মাননীয় স্পিকার, আদালত পাড়ায় একজন প্রতিমন্ত্রীর নাম দেওয়া হয়েছে থামা বাবা, তিনি থামা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থামা বাবা যে রায় নিচ্ছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহের হত্যার আদালতের রায়ের কথা বলে, এ রায় দলীয় রায়, এ রায় থামা বাবার রায়, এ রায় আমরা মানি না, মানি না, মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল, আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেলেন, এরা যদি মেনে নিতে হয় উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে, রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না, বসুন, আমার কথা শুনুন, শুনুন, রুলিং এর বাইরে বসুন, মাননীয় সদস্য বসুন, বসুন, বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন, সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন, এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে, 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। উনি যদি খুনি না হবেন তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কেন বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন বিরিয়ার হাতে ধরা পড়েছিলেন বাংলাদেশের মানুষ জানতে চায়। মাননীয় স্পিকার, আমরা এত সুন্দর ভাষায় কথা বলি, উনারা বলেন আমরা নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি, আমরা যদি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি, উনারা যে ভাষায় কথা বলেন সেটি নিষিদ্ধ পল্লীর সর্দারির ভাষা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রত্যাখ্যাত
কথা বলেছে, আমরা জঙ্গির হোতা, জঙ্গিরা নেতা আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের এক এমপির দুলা ভাই, সেজন্য আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমানের শালা এবং শাড়ি মানি স্পিকার। মানি স্পিকার একজন বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চিফ হুইপ এলি চৌধুরী ভাই ছাত্রলীগ করতেন, হ্যাঁ একসময় করতেন, এখন করেন না। মন্ত্রী সৈয়দ দাস যেভাবে আওয়ামী লীগকে তালাক দিয়ে চলে গেছে, অনেকে আওয়ামী লীগকে এভাবে তালাক দিয়ে চলে গেছে। মানি স্পিকার পুরুষ নির্যাতনের শিকার ডক্টর ওয়াজেদ মিয়া একবার আমাদের নেত্রীর কাছে গিয়ে বলেছিলেন, আমি মাননীয় সদস্য আপনি বারবার 270 বিধি লঙ্ঘন করছেন, তারপরে স্বামীকে শান্তি দিতে পারে না, তিনি কি করে বাংলাদেশের 16 কোটি মানুষকে শান্তিতে রাখবেন? মানি স্পিকার মানি স্পিকার তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আজকে নার্ভাস, নার্ভাস কাটানোর জন্য সদস্য আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি বাজেটের উপর বলুন, সকলকে বাজেটের উপরে বলতে হবে। মাইক দিন, বিচার চাই, তারপরে মাইক বন্ধ হবে, এর আগে না মাইক দিতে হবে।